আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের ডিরেক্টরি সাবমিশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত পর্ব জেনেছি যে ডিরেক্টরি সাবমিশন কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ তো আজকের পর্বে আমরা একটা প্র্যাকটিক্যাল ডিরেক্টরি সাবমিট করে দেখাবো যে প্র্যাকটিক্যালি কিভাবে ডিরেক্টরি সাবমিট করতে হয় তো চলুন শুরু করা যাক আমরা একটি ডিরেক্টরি ওয়েবসাইটে আছি যেটা নাম হচ্ছে ইউএসএ লিস্টিং ডিরেক্টরি ডট কম এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে যখন আপনি বিভিন্ন ডিরেক্টরি সাইটে যাবেন তখন এখানে দেখতে পাবেন যে সাবমিট এ লিঙ্ক লিঙ্ক সাবমিট করার অপশন রয়েছে এবং সাধারণত আপনি যে সকল ডিরেক্টরিগুলোর পেজ র্যাঙ্ক ভালো যেমন এই ডিরেক্টরিটার পেজ র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে 10 ছয় 6 এবং অ্যালেক্সা র‍্যাঙ্ক 11259 তার মানে খুবই ভালো কোয়ালিটির একটা ডিরেক্টরি সাইট তো এই সকল হাই পেজ র‍্যাঙ্কের ডিরেক্টরিতে সাধারণত সাবমিট করাবেন আপনার লিংকগুলো তো ডিরেক্টরিতে আসার পরে আপনি এখানে সাবমিট লিংকে ক্লিক করবেন তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনি আপনার ওয়েবসাইট যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির ওই সেই ক্যাটাগরিতেই কেবলমাত্র আপনার ডিরেক্টরি সাবমিট করাবেন শুধুমাত্র ডিরেক্টরির ক্ষেত্রে না পৃথিবীতে যত এসইও প্র্যাকটিস আছে অবশ্যই ক্যাটাগরি মেইনটেইন করে আপনাকে কাজ করতে হবে আপনার ওয়েবসাইট হচ্ছে হেলথ ক্যাটাগরি আপনি যদি গেমস এর সাইটে আপনার ব্যাক লিংক করেন সেটা তো কাজে দিবেই না বরং ক্ষতি হতে পারে তো যাই হোক এই দেখেন এখানে আপনার ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে এখানে খেয়াল করুন যে আমরা যখন ডিরেক্টরি লিস্ট করতে যাব তখন এখানে তিন ধরনের ব্যবস্থা দেখা যাচ্ছে যে লিংক এটা হচ্ছে এক বছরে যদি আমরা ছয় দশমিক নয় চার ডলার দিয়ে এটা কিনে নেই তাহলে এক বছর আমাদের থাকবে এবং পার্সেন্ট আপনার ওদের ওয়েবসাইটে পাবলিশ করবে ওরা এবং সেটা ওদের ওয়েবসাইটে পারমানেন্ট হিসেবে রাখবে দ্যাট মিনস এক বছরের জন্য আপনি একটা পারমানেন্ট ব্যাকলিংক ওদের কাছ থেকে পেয়ে গেলেন এবং একটা না অনেকগুলো ব্যাকলিংক করাতে পারলেন তো যারা অ্যাকচুয়ালি ভালো মানের এসইও ওয়ার্কার তাদের ম্যাক্সিমামেরই এই ধরনের ডিরেক্টরি লিস্টে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে যেগুলো দিয়ে তারা তাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাকলিংক করে থাকে কারণ ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে ফ্রিটা বেশি একটা ইফেক্টিভ না প্রিমিয়াম অ্যাকাউন্টগুলোই বা যেগুলো ফিচারড লিস্টিং বা ফিচারড লিঙ্কস সেগুলোই বেশি আপনার গুরুত্বপূর্ণ তারপরে যেহেতু আমরা বাংলাদেশি আমরা ম্যাক্সিমামই আমরা ওইভাবে অ্যাকাউন্ট হয়তো তো সেই ক্ষেত্রে আমরা ফ্রি বেশি প্রাধান্য দিয়ে থাকি তো রেগুলার লিংক এটা দেখা যাচ্ছে ফ্রি আর এখানে আরো একটা অপশন আছে যে রেগুলার উইথ রিসিভ প্রোকাল রিসিভ প্রকাল জিনিসটা কি এখানে একটি নতুন শব্দ এটাও কিন্তু ফ্রি কিন্তু রিসিভ লোকার সাথে রিসিভ লোকাল সরি রিসিভ প্রোকাল লিঙ্ক হচ্ছে ওই ধরনের লিঙ্কিং সিস্টেম যেটা হচ্ছে অনেকটা এক্সচেঞ্জের মতো যেমন আপনি যে এই ওয়েবসাইটটিতে আপনার ওয়েবসাইটের আপনি সাবমিট করতে যাচ্ছেন ঠিক তার বিনিময়ে আপনার যে ওয়েবসাইট সেইখানে এই ওয়েবসাইটের আপনাকে শেয়ার করতে হবে যেমন ধরুন জাস্ট লাইক এক্সচেঞ্জ যেমন দুইটা ওয়েবসাইট এক একটা হচ্ছে এই ডিরেক্টরি সাইট একটা হচ্ছে আমার সাইট তো এই রিসিপ্লোকার লিংক লিঙ্ক হচ্ছে এটা যে আমি যেহেতু এই ডিরেক্টরি সাইটে আমার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করব তো একই সাথে এই ডিরেক্টরি সাইটের লিংকও আমার নিজের ওয়েবসাইটে শেয়ার করতে হবে দ্যাট মিন্স তুমি আমারটা শেয়ার করো আমি তোমারটা শেয়ার করব এরকম সিস্টেম তো যেহেতু আপনারা ম্যাক্সিমামি ক্লায়েন্টের কাজ করবেন এবং ক্লায়েন্টের সাইটে তো আপনাকে দিবে না যে যে কোনো ডিরেক্টরি সাইটের লিংক শেয়ার করতে বা আপনি নিজের ওয়েবসাইটে অনেক সময় এভাবে শেয়ার করবেন না তো সেক্ষেত্রে আমরা রেগুলার যে আছে এটাকে করে ফ্রি যেটা আমরা সেটাতেই কাজ করব তো রেগুলার লিংকটাতে আমরা এখানে করে দিলাম। তো এখন আমরা আমাদের ডিরেক্টরির যে টাইটেল আছে সেটা লিখব তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যদি পারপাসে ডিরেক্টরি সাবমিট করেন দেন আপনাকে অবশ্যই টাইটেলে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে তো

Uh, we are providing best quality bangla video tutorial on various topics like seo web design web development graphics app development etc uh, we have been আচ্ছা ঠিক আছে এতটুকুই একটা ডিরেক্টরি মানে একটা ছোটখাটো একটা ডেসক্রিপশন দিলাম এখন মেটা কিওয়ার্ড আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড গুলো কি কি সেটা উল্লেখ করে দেই বাংলা টিউটোরিয়াল কমা দিয়ে তারপর লিখতেছি ভিডিও টিউটোরিয়াল ফ্রি টিউটোরিয়াল প্রিমিয়াম বাংলা টিউটোরিয়াল বেস্ট কোয়ালিটি টিউটোরিয়াল ইন বাংলা মেটা ডেসক্রিপশন আমাদের মেটা ডেসক্রিপশনটা কি হবে দ্যাট মিন্স সার্চ ইঞ্জিনের জন্য যে ডেসক্রিপশন সেটা লিখতে হবে ঠিক আছে বাংলা ভিডিও টিউটোরিয়াল ইন বাংলাদেশ জাস্ট একটা ছোট্ট করে একটা টিউটোরিয়াল একটা ডেসক্রিপশন দিলাম সেটা আপনি এমনি তো আপনার ডেসক্রিপশন আগে থেকে রেডি করে রাখবেন আপনার নামটা কি আমার নামটা হচ্ছে আব্দুল কাদের অথবা এটা কেটে আমরা আইটি বাড়ি দিয়ে দিচ্ছি ইমেলটা হচ্ছে আইটি বাড়ি টিউটোরিয়ালস এট রেট অফ জিমেল ডট কম আর ক্যাটাগরি অবশ্যই আমরা বলেছি যে যে ক্যাটাগরিতে আপনার সাইট সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমাদেরটা হচ্ছে মূলত টেকনোলজিক্যাল ক্যাটাগরি সো এখান থেকে দেখি যে টেকনোলজি ক্যাটাগরি আছে কিনা এখানে নেই দেখি কম্পিউটার আছে কিনা আচ্ছা এখান থেকে আপনাকে একটা ক্যাটাগরি খুঁজে বের করতে হবে তো এই যে কম্পিউটার পাওয়া গেছে কম্পিউটারটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে রিসিপ্লোকার লিংক ইউআরএল সেটা আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যেটা বললাম যে রিসিপ্লোকার লিংকটা আসলে ওইভাবে না দিয়ে আপনি ডিরেক্টরি ফ্রি টাই করবেন কারণ রিসিপ্লোকালে এই যে ওরা যে কোডটা দিয়েছে এই কোডটা আপনার ওয়েবসাইটের যে কোনো একটা পেজে বসাতে হবে বসানোর পর এই বক্সে সেই পেজের লিংক শেয়ার করতে হবে যেমন ধরুন আমি যদি উই দা কোডারের জন্য ডিরেক্টরি সাবমিট করতাম এই ওয়েবসাইটটার জন্য যদি ধরেন এই এই পোস্টটার জন্য আমরা ডিরেক্টরি সাবমিট করতাম তাহলে আমাদের কি করতে হতো রিসিভ লোকাল লিংকের ক্ষেত্রে এই কোডটা আমাদের এই পোস্টের শেষে বসিয়ে দিতে হতো এবং আমাদের এই পোস্টের যে লিংক আছে সেই লিংকটাকে কপি করে এখানে দিয়ে দিতে হতো তো আমরা সেটা করব না আমরা ফ্রি যেটা আছে ফ্রি মাধ্যমটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আই এগ্রি উইথ দা সাবমিশন রুলস এটার সাথে এগ্রি করলাম এখন জাস্ট কন্টিনিউ এখানে আমাদের কনফার্মেশন দেখাচ্ছে যে লিংক সাবমিটেড সাবমিট অ্যানাদার লিংক দ্যাট মিনস যে আমাদের লিংক কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে তো এভাবে যখন আপনি কোন একটা ডিরেক্টরি সাইটে লিংক সাবমিট করাবেন তখন আপনাকে সাথে সাথে বলবে যে লিংক সাবমিট হয়ে গেছে এখন আমরা এটাকে মানে মডারেশনে রাখবে মডারেশন করার পর যদি দেখে সব কিছু ঠিক আছে তাহলে আপনারা সেই লিংকটাকে ওয়েবসাইটে পাবলিশ করে দিবে ঠিক আছে তো এইভাবে মূলত ডিরেক্টরি সাবমিট করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এবং রিসিপ লিংকটা লিঙ্কটা কি জিনিস সেটাও আশা করি বুঝতে পেরেছেন তো এখানে শেষ করছি আজকের পর্ব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী পর্ব আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ